হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30 বলতে গেছিলাম, তো এখন বাজে সকাল 7:30। আর আজকে হচ্ছে কি, আমি বিছানা, চাদর, বালিশের ওয়ার সবগুলো এই সমস্ত কিছু তুলে দেব, কারণ প্রায় মানে এক সপ্তাহ হয়ে গেছে, হ্যাঁ এক সপ্তাহ মতো হয়ে গেছে এটা বিছানা পেতেছি। তো আজকে বিছানা, চাদর, বালিশ ওয়ারাগুলো সব তুলে দেব। আর এখানটাতে হচ্ছে কি, আমি ভালো করে ঝাঁপ এটাকে তোষকটাকে ভালো করে ঝেড়ে টেড়ে নিয়েছি। তো এখন বিছানা চাদরটাকে পাতিয়ে দেবো। তো এখন বিছানা চাদরটা পাতানোর পরে এখন এখানটাতে বসে পড়েছি কোলবালিশের, মানে বালিশের কভার ভরতে, কোলবালিশ বলছি, বালিশের কভার ভরতে। এই বালিশের কভারগুলো এই মাঝখানে কিছুদিন আগে কিনেছিলাম, তো কী হতো, ঐশানির বালিশের একটা কভার কিনতে হবে, কারণ ঐশানির বালিশের কভারটাও ছিঁড়ে গেছে। তো এখানটাতে হচ্ছে বালিশের কভারগুলোকে সব ইয়ে করে পুড়িয়ে দিলাম। আর বালিশগুলো কীরকম একটা হয়ে গেছে দেখো, বালিশগুলো কালারগুলো কীরকম একটা হয়ে গেছে। আর এই কোল বালিশের কভারটা পড়তে গিয়ে তো মানে আমি পুরো একদম হাঁপিয়েই গেছি, যাকে বলে, কিছুতে এটা পড়াতে পারছিলাম না। কোল বালিশের কভারটা অনেক কষ্ট করে পড়িয়েছি, তো দেখো কী অবস্থা, পড়াতে পড়াতে আমি এটাকে কোল বালিশের কভার পড়াতে পড়াতে আমি ঘুমিয়ে পড়েছি এখানটাতে, এরকম অবস্থা। ঠিক আছে, তো এ দেখো এখানটাতে বালিশগুলো সব রেখে দিলাম। আর বৃষ্টির কারণে না কটা দিন ধরে এত সমস্যা হচ্ছে যে কি বলবো আর। তো এখানটাতে দেখো ইয়ে করে কি বলে পর্দা, জানলার পর্দা, সব দরজার পর্দা সব কিছু তুলে টুলে মানে খুলে দিয়েছি, খুলে আবার নতুন পর্দা টানিয়েছি। তো এখানটাতে না আমি একটা জিনিস খেয়াল করলাম কি, যে বিছানার ইয়ে চাদরের সাথে জানলার পর্দা, দরজার পর্দা এগুলো কেমন যেন একটা ম্যাচিং হয়ে গেছে। আমি তো মানে সঠিক জানতাম না যেগুলো মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি এরা এর সাথে কালারে মানে ম্যাচিং করা, বাট আমি না বুঝতে পারিনি। তো না বুঝে আর কি আমি এটা এমনি আর কি জাস্ট নর্মালি আমি এটাকে ইয়ে করেছি, যখন চাদরটাকে পাতিয়েছি তারপর যখন ওই জানলার পর্দাগুলোকে আর কি চেঞ্জ করছিলাম, তখন দেখলাম কি চেঞ্জ করার পর যে হ্যাঁ তাই তো, আমার তো একই রকমের মানে কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে, একটু লাইট ডিপ আছে, তবে দেখতে বেশ ভালোই লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর এখন বাজে সকাল 7:30। ঠিক আছে, তো সকালবেলা উঠে রান্নার কাছে যাইনি আগে, মোটামুটি বাসি কাজবাজ সেরে এদিকে আমি এখন চলে এসেছি। মানে বিছানার চাদরটা তোমরা দেখলে, পরিষ্কার করলাম, ঝাড়লাম, টানলাম, পরিষ্কার করলাম বলে বিছানার চাদরটা ঝেড়ে নতুন বিছানার চাদর পাতালাম। তো এখানটাতে পর্দাগুলোকে সব আর কি পাল্টে পাল্টে দিয়েছি। আর এখন এখানটাতে চলে এসেছি ইয়েগুলো, ময়ূরের পালকগুলো নিয়ে। হ্যাঁ, এই দেখো, এই একটা ভাঙা ভাঙা বলতে এটাকে ঐশানি ভেঙেছে আর কেউ না, ঐশানির কাজ এটা। ঠিক আছে, তো এখানটাতে ময়ূরের পালকগুলোকে সব এক জায়গায় করে রাখছি। আর ময়ূরের পালক রাখা নাকি ঘরে খুব শুভ, ঠিক আছে, মানে এটা আমার যেটা আমি জানি, ঠিক আছে। তো এখানটাতে ময়ূরের পালকগুলো সব এক জায়গায় করে রাখছি। আর এই পালকগুলো সে গত বছর সুখদেব গেছিলো হচ্ছে কচুয়া, তো কচুয়া থেকে কচুয়া গেছিলো যখন, তখন আর কি ওদের যে বাঘটা আছে দুইখানা, ওদের যে বাঘ যেটা নিয়ে যায় কাঁধে করে, তো ওইটাতে সাজিয়েছিলো এই ময়ূরের পালকগুলো দিয়ে। এবার ও কী করেছে, ও আবার বাড়িতে নিয়ে এসছে, বলছে বাড়িতে নিয়ে যাবো, ওখানে বাড়িতে নিয়ে চলে এসছে। তো সেখান থেকে আর কি আমি এগুলোকে সেই সেই গত বছরের থেকে সেগুলো রয়েছে, এক বছর হতে যায় সামনের মাসে কচুয়া আবার, তো এক বছর হতে যায় এই পালকগুলোকে আমি এইভাবে রেখে দিয়েছি ওখানটাতে সুন্দর করে শোকেসের ওখানে সাজিয়ে। তো আর কি এইভাবে আর কি হচ্ছে। আর ঐশানি সকালবেলা, আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে, আর ঐশানি গেছে সকালে স্কুলে, এটাকে একটা গার্ডার দিয়ে বেঁধে রাখি। তো ঐশানিকে তো স্কুলে তো দিতে গেছে, সুখদেবী দিতে গেছে, তো ওর সুখদেবী তো আর কি শনিবার কাজের অতটা চাপ নেই, তো ওই নিয়ে আসবো। সুখদেব বলেছে ঠিক আছে আমি নিয়ে আসবো, কারণ আমি দিয়ে আসছি, আমি নিয়ে আসবো ওখানে। তো ওই আর কি দাঁড়াও, হ্যাঁ এবারে হয়েছে, মানে সব এক জায়গায় হয়ে থাকে না, মানে খোলেটা এটাকে হলে কি এক জায়গায় হবে মানে দাঁড়িয়ে যাবে। এটা ভালো হতো যদি কোনো ফুলদানির মধ্যে যদি আমি ঢুকিয়ে রাখা যেত এটা, তাহলে আমার ভালো লাগতো। তো এইগুলোকে ময়ূরের পালকগুলোকে সব এক জায়গায় করে রেখে দিয়েছি, এইভাবে গাদার দিয়ে আটকে, তাহলে ছড়াবে না, নাহলে না পুরো চারিদিক ছড়িয়ে টড়িয়ে খুলে যেত। ঠিক আছে, তো এখানে এগুলোকে আমি রেখে দেবো। তো এই যে এখানে এই পালকগুলোকে এই এর ওপরে রেখে দিলাম, এই ড্রেসিং টেবিলটা মানে শোকেসের ওপর রেখে দিলাম, আলমারিটার এখানটাতে। আর এখানে টেডিবিয়ারটাকেও ঝেড়ে টেড়ে ভালো করে এখানটাতে রেখে দিলাম। ট্রাইপডটা হয়ে খুব সুবিধাই হয়েছে, ভিডিও করার জন্য খুবই মানে সুবিধা হয়েছে ট্রাইপডটা এনে। আর ওই যে ওইখানটাতে ময়ূরের পালকগুলো রেখে দিচ্ছি। আর এখানটা লাইটের আলোটা পড়বে রেখে আমি লাইটটা বন্ধ করে, যে সামনের যে এই ফ্লাইয়েতে যে লাইটটা আছে, ট্রাইপডের যে লাইটটা আছে ওটা থেকেই
লাইটটা জ্বালিয়ে করলাম, মানে ভিডিওটা করলাম, তাতে ভালো বোঝা, মানে একটু অন্ধকার আছে কিন্তু একদম যে ওই লাইটটা দিলে পরে কি ওই জায়গাটা পুরো একদম ভীষণ বিয়ে লাগতো, বেশি লাইট লাগতো, তো বোঝা যেত না লাইটের আলোতে কিছু। তো ওই জন্য ওই লাইটটা বন্ধ করে এই লাইটটাতে ওটাকে দেখে আসলাম। ওই সেই তো আজকে হাফ ছুটি, 9টার সময় ছুটি হয়ে যাবে। তো এদিকে আর কি আমি কোনো রান্নাবান্নাই করিনি, এখন আগে রান্নার কাছে যাবো, তারপরে আর ঘরের জায়গা যেতে সব কাজ করবো। ও আর শর্ট ফার্স্টে এই ওষুধের এটাকে আমি ঠিকঠাক করে রেখে দিই। তো কাল আমার হাতে মানে আমি জল নিচ্ছিলাম, বালতির করে জল নিয়ে যাচ্ছে, হট করে দেখে ঘাড়ে রেখেটাতে টান, মানে টান লাগলো না, হট করে দেখে ব্যথা হলো। এবার ওই যে ব্যথা হয়েছে সেই ব্যথা মানে সারাটা দিন কালকে হাত নাড়াতে পারছে না, এই ডান হাতটা বলছে খুব অবশ হয়ে যাচ্ছে, এত ব্যথা হচ্ছে ঘাড়ের এখানটায়। গরম সেঁক দিচ্ছি কমছে না, তারপরে বাম দিলাম, তখন ভলিনিটা ছিল না ঘরে, তো রাত্রিবেলা শুনতে যেতে শুনেছে, শুনেও রাতেও আসার ভলিনি নিয়ে এসছে। তো ওদিকে আর কি ভলিনিটা রাত্রিবেলা শোয়ার সময় কাঁধে আবার একটা শেক, আবার শেক দিয়েছি, শেক দিয়ে তারপরে এই ভলিনি দুটো নিয়ে এসছে, ভলিনিটা আর কি দিয়েছি, দিয়ে দিয়েছে, তো একটু হালকা ডরেছে। আর কি জ্বালা পড়ছে, মানে এত জ্বালা পড়ছে না জায়গাটায়, কাঁধের ঠিক এইখানটাতে। তো তারপরে আস্তে আস্তে দেখলাম যে সকালে উঠে এবার দেখি পুরো ফুলে গেছে, এই কাঁধের এই সাইডটা পুরো ফুলে গেছে। এবার সুখদেব বলে যে জল ফুলে গেছে, দেখো যদি না কমে তাহলে কালকে ডাক্তারখানা নিয়ে যাবো ওখানে। আরও ঠিক আছে, তা দেখলাম সকালে উঠে দেখছি যে না কমে গেছে আর নেই, ঠিক আছে। ওই জন্য আর কি সবসময় দেন এবার এই ওষুধের এটা এনে এইটার মধ্যে কী বলো তো, সব ওষুধপত্র যেগুলো দরকারি জিনিস, যেমন তোমার ব্যাগ কিছুটা একটা আনতে হবে, হচ্ছে জ্বরের ওষুধ আনতে হবে, কয়েকটা জ্বরের ওষুধ, একটা না কয়েকটা জ্বরের ওষুধ আনতে হবে, তারপর ইয়ে আনতে হবে, একটা ভলিনি তো আছে স্প্রে একটা আনতে হবে, ভলিনি স্প্রে, তারপরে ইয়ে ব্যান্ডেড তুলো, ঠিক আছে। এই সমস্ত সবসময় দেন এখানে রাখা খুব দরকার, কারণ কখন কোনটা লাগে তো বলা যায় না দরকারে পড়ে। তো যাই হোক চলো তাহলে আমি আর বেশি কথা বলবো না, এখন সোজা রান্নার কাছে চলে যাই, রান্না বান্না করে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে আমার সব কাজ বাজ হয়ে গেছে, আর আজকে জামা কাপড় কিছুই কাচবো না, রেখে দেবো, আজকে রাতে ভিজাবো, ওগুলো সব কালকে ধুয়ে দেবো, কারণ খুব গরম লাগছে এখানে। তো সূর্য শুয়ে রয়েছে ফোনে, ফোন দেখছে। তো হচ্ছে ঐশানীকে গেছিলো আনতে স্কুল থেকে, তো ঐশানীকে আনার পরে ঐশানী হচ্ছে কি আমাদের ওই বাড়িতে গেছে, এবারে ঐশানী আজকে আবার চলে আসবে, কারণ আজকে পড়া আছে, ওর আন্টি গতকাল পড়ালে সেই পড়াটা আজকে পড়াবে। আর ঐশানীকে হচ্ছে কালকে থেকে আঁকার মানে ক্লাসে যাবে, আঁকা শিখতে যাবে আর কি। আঁকা অনেকদিন ধরে বলছিলো যে মা আমি আঁকার, ওরা আসছে না আঁকার প্রতি একটা খুব আগ্রহ আছে, তারপর বলছে মা আমি আঁকা শিখবো, আঁকা শিখবো। তাই এবারে সুখদেবকে কথা বলে এসছে, তা কালকে রবিবার, তো কালকে থেকে যাবে আঁকতে, ঠিক আছে। তো এদের এত গরম লাগছে না, সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে, কিন্তু যে বৃষ্টিটা কমে গিয়ে যে একটা রোদ দিয়েছে না, একটা মারাত্মক রোদ, ওই রোদে না আরও বেশি মানে গরম লাগছে, অসম্ভব গরম লাগছে। এখানে বড় পাখাটা দেখেন, বড় পাখাটা চালিয়ে দিয়েছি, তা আমার জন্য গরম কমছে না। কতগুলো জামা কাপড় রয়েছে ভাঁজ করার, তো শুকালে গতকাল কেটে দিয়েছিলাম, তো ওগুলোকে আর কি এনে রেখে দিয়েছি, ভাঁজ করা হয়নি। আসলে আলস্যের জন্য বলতে পারো এক যে ইচ্ছা করছিলো না, তো ওগুলোকে পরে ভাঁজ করে নেবো। তো চলো কী রান্না করছি সেটা তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিই, তো তারপরে সেটা কথা হচ্ছে। তো এই যে এখানে রয়েছে আমড়া দিয়ে, আমড়া না সরি, জলপাই দিয়ে ডাল, মুসুরির ডাল, আর এখানে রয়েছে কাঁকরোল আলু ভাজা, বেশ ভালোই আজকে খাবারটা হবে দুপুরে, টক ডালটা মানে খুবই ভালো হয়েছে, আর ভীষণ ভীষণ টক হয়েছে। আর এখানে রয়েছে গতকালের মাছের ডিমের বড়ার তরকারি, আর এখানটাতে হচ্ছে গ্যাসটাকে সুন্দর করে ভালো করে আর কি মুছে নিয়েছি, দেখো একদম চকচক করছে গ্যাসটা। তো এই যে এখানে এখন ভাত বেড়ে নিচ্ছি, সকালের মানে সকালে এখনও পর্যন্ত কিছু খাইনি, তো এখানে আগে খেয়ে নেবো, সকালে সুখদেবকে খেতে দিয়ে দিয়েছে, ও খেয়ে নিয়েছে, এখন আমি খেয়ে নেবো। নাও দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, বৃষ্টিতে যে কী শুরু করেছে দেখেছো, কীরকম ঝমঝম করে বৃষ্টি নেমেছে আজকে, কিন্তু ভাই ভালোই বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা হচ্ছে, যে কী মানে মুসুলধারে বৃষ্টি হচ্ছে, মানে কী শুরু করেছে বৃষ্টিটা, এত বিরক্ত লাগছে। স্নান করে এসেছি, স্নান করতে গেছি, স্নান টান করে আসলাম, দেখি বাইরে নাইটি মাইটি যা ছিল, এই নাইটে প্রথমে স্নান করতে এই নাইটিটা পড়েছে, তো বাইরে সুখদেবের গাড়িটা আলগা ছিল, দেখে গাড়ির মধ্যে বৃষ্টির জল সামান্য পড়ছে, সেদিনকে গাড়িটা এরকম বৃষ্টির জল পড়ছিলো দেখে গাড়ির মধ্যে তেল ঢুকে জল ঢুকে গেছে, তেল বলছে জল ঢুকে গেছিলো। তো এখন হচ্ছে গিয়ে গাড়ির বাইরে বেরিয়ে জামা কাপড় কয়েকটা ছিল শুকনো জামা কাপড়, এই যে এই বৃষ্টির জন্য জামা কাপড় মোটে কাচতে ইচ্ছা, কারণ এটা গতকালের জামা কাপড় ধোয়াটা,
তা হচ্ছে কি, এত বৃষ্টি হচ্ছে না, ভালোই লাগছে না, আর ভালো লাগছে না, একবার হোক বৃষ্টি, আর এমনই বৃষ্টি হচ্ছে না, যখন হচ্ছে তো তখন ঠান্ডা, একটু ঠান্ডা না, কিছুই ঠান্ডা না, তো যে বৃষ্টিটা হচ্ছে তো হচ্ছে, কিন্তু যখন আবার বৃষ্টি থেমে যাওয়া রোদটা হচ্ছে ভীষণ গরম লাগছে। হ্যাঁ, টানা তিন দিন বৃষ্টি হোক, এমন বৃষ্টি হোক যে দুদিন ঠান্ডা থাকবে ওয়েদারটা পুরো, কিন্তু তা না, রোজ দিন বৃষ্টি হচ্ছে, এরকম একটু করে হচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার মুষলধারে হচ্ছে, আবার কমে যাচ্ছে, এই করছে, খুব বিরক্ত লাগছে, সত্যি আর ভালো লাগছে না বৃষ্টিটা, যে এক না একটা টানা তিন দিন হোক, তারপর একটু দুদিন একটু ঠান্ডা ঠান্ডা থাকুক, সে ব্যাপারটা আলাদা, ভালো সেটা ঠিক আছে। তো স্নান করে উঠে এরকম দেখলাম যে সব জামাকাপড় নিয়ে আসলাম শুকনো, আমার পুরো শুকিয়ে গেছিলো, শুধু গলার সাইডটা থেকে একটু ভেজা ছিল নাইটিটা, নাইটিটা পুরো ভিজে গেছে, শুধু একটা হাফ প্যান্ট পুরো শুকিয়ে না হালকা ভেজা ছিল, ওটাও আর কি দেখলাম যে হাওয়া দিচ্ছে বাইরে, তার জন্য মেরে দিয়েছিলাম। তা দেখি সেই প্যান্টটাও পুরো একদম ইয়ে হয়ে গেছে, ভিজে গেছে, নাইটিটা পরে সবে মানে নাইটিটা পরে বাইরে গেছি, নাইটিটা পর্যন্ত পুরো শুকনো, মানে পুরো কাঁচা নাইটি, পুরো ভিজে গেছে নাইটিটা। তো যাই হোক, কী আর করা যায়, আবার ওই সময় তো আমাদের ওই বাড়িতে গেছে, মানে বাপের বাড়িতে গেছে, তো বললাম তোমাদেরকে, তা ভাই আসবে, ভাই এসে বিকালে এসে দিয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখন ঠাকুর পুজো দিইনি, ঠাকুর পুজো দিয়ে উঠি, তো তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে। পাখিকে কি খাবার আজকে তুমি দেবা? দি দেখি খায় নাকি আমার হাতে, যে ঠোকরা মানে ঠোকর দেয়, কিচ্ছু বলবে না, কিছু বলবে না। এই ব্রাশ নিয়ে এসে কোথাও গেছিল, শিয়াল লাগাইছিল, ওখান থেকে তিনটে ব্রাশ নিয়ে এসেছে, কত ব্রাশ কত খেয়াল নেই, কত 50 টাকা মনে হয়, তিনজনে তিনটে ব্রাশ, ভুট্টা নিয়ে এসেছিল যেটা আমার পেটে চলে গেছে। আচ্ছা চলো দেখি, ভয় লাগে কামড় দেবে না তোমার, না তো চলো এই কোটাই। দেখো কি ওদের খিদে পেয়েছিল মনে হয়, দেখো কিরকম ভাবে খাচ্ছে, দেখি আমার হাতে বলে বেশি খাচ্ছে, ওদের খিদেই পেয়েছিল, তুমি না খাবার ছিল না ওদের, দেখো কিভাবে সবকটা এসে খাচ্ছে, খিদেই পেয়েছিল ওদের, দেখো সবকটা এসে কিভাবে খাচ্ছে। সন্ধে কটা, সন্ধে ও 7:30 বাজে, আর ওই সানি আমাদের ওই বাড়িতে গেছিলো বলেছিলাম না, তো ওখান থেকে চলে এসছে, এসছে তখন প্রায় 4 বাজে, এসে গেছে, পড়তে গেছে, আর কালকে থেকে ওই সানি হচ্ছে ড্রয়িংয়ে ভর্তি হয়েছে, মানে ড্রয়িংয়ে ভর্তি হয়েছে, তো কালকে থেকে যাবে, ফার্স্ট কালকে যাবে, খুব ইচ্ছা আছে, আর বাড়িটা হওয়ার খুব শীঘ্রই না হলো, মানে কিছু কিছু করতে হবে, তারপর বাড়িটা হবে। আর রেশমি বলে একজন কমেন্ট করেছে যে তোমার ভিডিওর না ক্যামেরা ভালো, ঠিক আছে, না তুমি কথা বলতে পারো ভালো, তোমার ভিডিও কেন কেউ দেখবে, তোমার চ্যানেলটা ডেড হয়ে গেছে। হতেই পারে, না হওয়ার কিছু নেই, চ্যানেল ডেড, 100-200 মানুষ, সত্যি আগে দেখো আগে যে ভিডিওগুলো বানাতাম সেখানে তো কোনো কন্টেন্ট ছিল না, না কোনো কিছু ভালো ছিল, আমি মনে করি এখন আগে থেকে একটু মানে বেটার একটু হয়েছে, তবে যাই না তাও ভিউ কেন কম হচ্ছে সেটা বলতে পারবো না, তবে হয়তো তোমার মনে হচ্ছে রেশমি যে আমি আমার কথা বলতে পারি না ঠিক করে, অবশ্যই তাই হতেই পারে, না হওয়ার কিছু নেই, যার ভিডিও রে ভালো সব কিছুই ভালো, ঠিক আছে, হয়তো কথা কিছু গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমার ভিডিওর ক্যামেরাটা খুব একটা বেশি খারাপ না। আর আমাদের ঘরের ব্যাপারে অনেকেই বলছে যে তোমাদের দেওয়ালটা মানে খুব বাজে লাগছে দেখতে, তো কী বলতো, এক হাতে তো বা মানে এক কার দ্বারা তো কখনো কোনো জিনিস সম্ভব না, না তো ইচ্ছা আছে বাড়িঘর করার, তো তোমরা বলছো যখন বাড়িঘরটা হবে, আমাদের ইচ্ছা তো আছে অবশ্যই বাড়িঘর হবে, যখন বাড়িঘরটা হবে তো তখন তোমরা এই ফোন থেকে ভিডিও করবো, তখন দেখে বলো যে আমার ক্যামেরা কোয়ালিটিটা কীরকম, ভালো না খারাপ, অ্যাকচুয়ালি ক্যামেরা কোয়ালিটিটা ভালো, ভিডিওর জন্য একদম করে পারফেক্ট, এই ভিভোর ফোনগুলো সত্যি খুব ভালো হয়, আমারটা ভিভোর ফোনই, তো অ্যাকচুয়ালি কী বলতো ব্যাপারটা হচ্ছে আমাদের দেওয়ালে রং টং জ্বলে গেছে না, ওর জন্য মানে দেখতে এরকম ব্যাকগ্রাউন্ডটা এরকম লাগছে, দেখে তোমার এরকম মনে হচ্ছে আমার ফোনের, হ্যাঁ হয়তো আমার কথা বলাটা ঠিক না, মানে ধরনটা ঠিক ভালো না, কথাটা ঠিক বলতে পারি না আমি, বাট আমার ভিডিওগুলো মানে ভিডিওর যে ইয়েগুলো কোয়ালিটিগুলো সত্যি খুব সুন্দর,
তো যাই হোক, এই তো হচ্ছে ব্যাপার। আর ওইখানে এই যে ড্রয়িং খাতাটা কিনে দিয়েছে সুখদেব, কালকে থেকে হচ্ছে ওইখানে নতুন ড্রয়িংয়ে ভর্তি হবে। এই যে এইটা, হ্যাঁ এই ড্রয়িং খাতা ওই আছে ওখানটায়। আর এই যে রং পেন্সিল, আর একটা পেন্সিল এনেছে। এই পেন্সিলটা আর কি করে এই যে ফেসওয়াশটা নিয়ে এসছে। তো এই ফেস ওয়াশটা খুব ভালো, মিডলে যখন ইউজ করতাম না, এই যে ব্রনোর জন্য এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে বলে না, এই ফেস ওয়াশটা আমি আগেও দুবার ইউজ করেছি, খুব ভালো ফেস ওয়াশ। আর মাঝখানে হচ্ছে কি একটা ভিকোর যে অ্যান্টি ট্যান যে স্কিন লাইটিং ফেস ওয়াশটা আছে, ওই ফেস ওয়াশটা ইউজ করতাম। তো ওটা খুব বেশি একটা ভালো ফেস ওয়াশটা খারাপ না, কিন্তু কী বলতো, মুখে ব্রণগুলো না ঠিক যাচ্ছে না, ঠিক আছে। তো আমার মানে এই ফেস ওয়াশটা যখন অ্যাসেন্সটা ফেস ওয়াশটা ইউজ করেছিলাম, তো ফেস ওয়াশটা দুবার ইউজ করেছিলাম, তো খুব ভালো, একটা মুখে গোটা ছিল না। তো যাক, নতুন যে পার্লারে আমি গেছিলাম, তো সেই পার্লারের ওই বউটা আর কি বলছেন, ওর দোকানে ওই ফেস ওয়াশটা এসছে ওইটা নিতে। তো ওইটা নেওয়ার পরে মুখটা এমনি গ্লো, মানে সবই ঠিক আছে। ওটা অ্যান্টি ট্যান ফেস ওয়াশ, স্কিন লাইটিং, তো ওইটার থেকে আমি মনে করি ওটাতে গোটা মোটাগুলো কিছু যেত না, ঠিক আছে। তো আমি মনে করি এই অ্যাসেন্সটা ফেস ওয়াশটা খুব ভালো, খুব মানে সত্যি এবার থেকে এটাই ইউজ করবো। তো যাই হোক, চলো তাহলে আজকে মানে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানেই তোমাদের সঙ্গে, টাটা, বাই বাই। Yeah.